আসসালামু আলাইকুম। আরবি নামের ভাই, আপনি বলেন তাহলে, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। ও হ্যালো, আরবি নামের শুনতেছেন? ভাই, হ্যাঁ ভাই শুনতেছি, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন ভাই, বলেন। জনাবের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই আর কি। ভাই নাস্তিক ধরুন, জনাবের কাছে প্রশ্ন করার আগে মুমিন জনাব, আপনার নামটা কি? আপনার নাম কি হাসান? বলছি না, আচ্ছা তখন হয়তো ওই জানি, রকিবুল হাসান। আচ্ছা আচ্ছা, রকিবুল হাসান। ঠিক আছে, রকিবুল হাসান বলেন। হ্যাঁ, নাস্তিক জনাবের কাছে প্রশ্ন করুন, করুন। একটু 2 মিনিট সময় লাগতে পারে। হ্যাঁ, ধরুন আমি একজন ক্ষমতাবান, হ্যাঁ আমার অনেক ক্ষমতা, তা আমি একই যাকে একই চাই। একই ধরনের পাঁচাল, একই ধরনের পাঁচাল, নীল জি জি জি, একই ধরনের খুব পাঁচাল খুব ভাই, খুব 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 ইউনিক খুব প্রশ্ন আপনি ইন্টেলিজেন্ট করেছেন। ভাই, খুবই ইউনিক, সাংঘাতিক ইউনিক, ইন্টেলিজেন্ট, জি 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 খুবই জি জি ইন্টেলিজেন্ট। জি, ধৈর্য ধরে কথা শুনুন। একটু জি জি একটু জি, ফ্যাক্টস পালিয়ে দেন যায় ভাই, না, পালিয়ে ফ্যাক্টস যায় দেন না, ভাই, পালে ধৈর্য ধরে রাস্তা খুঁজে না, দাদা ধৈর্য দাদা ধরে কথা শুনুন। ভাই, ইন্টেলিজেন্ট বানানটা একটু বলেন তো দেখি ভাই। আমি আমি নর্মালি আমি একটা কথা বলি। হ্যাঁ, না না না, আমি আপনার আমি কাছে প্রথমে ইংরেজি ইন্টেলিজেন্ট বানানটা ইংরেজি শুনবো ভাই। চরম বিরোধী, ঠিক আছে? হ্যাঁ ব্যাস ব্যাস, আমি আমরা কথা পরে আমরা শুনবো। প্রথমে প্রথমে আপনার কাছে ইন্টেলিজেন্ট বানানটা শুনবো। যদি ইন্টেলিজেন্ট বানানটা করতে না পারেন, তাহলে মনে করেন আপনার সাথে আমরা কথা বলবো না। প্লিজ আপনি একটু আনমিউট করে ইন্টেলিজেন্ট বানানটা বলেন। আপনি যত কন্ডাসেন্ডিং টোনে কথা বলবেন, আপনারা আমরা তত তত ছোলা ছুলবো। আপনি ভদ্রভাবে কথা বলুন, তাহলে তো অবশ্যই ভদ্রভাবে কথা মানে বলবো, মানে চুনা আগে কন্ডাসেন্ডিং খামার হবে না। থেকে, চুনা আগে খামার থেকে উঠা এসে পাশা খাওয়া দিতে খাওয়া দিতে প্রথম যে প্রশ্নটা মুমিনের মাথায় আসে মনে হয় এটা আইসা নাস্তিকের লাইব্রেরি, এই প্রশ্নটা করবো। বুঝছেন ভাই, হুজুরের থেকে শিক্ষা আইসি, পাশা খাওয়া দিতে খাওয়া দিতে আমি চুনা আগে খামার থেকে আইসা এই প্রশ্নটা করবো নাস্তিকের লাইব্রেরি ভাই। ভাই ফারাজ ভাই, আচ্ছা ফারাজ ভাই, আপনি আচ্ছা, আমাকে আমাকে একজন জিজ্ঞেস করছেন যে এ কি কোনো রাইটার কিনা। রাকিব সাহেব একটু আনমিউট করে বলুন তো, আপনি কোনো বইয়ের রাইটার নাকি? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এটা শুনি শুনি তো একটু, দাঁড়ান দাঁড়ান এটা এটা শুনি। রাকিব সাহেব ইন্টেলিজেন্ট ভাইয়া, একটু আনমিউট ধৈর্য করে ধরে কথা পলিটিক্স, শুনেন, আপনি ধৈর্য ধৈর্য ধরে ধরে কথা কথা শুনবো। শুনেন। আপনি কি কোনো আপনি কি কোনো কোনো বইয়ের রাইটার, কোনো বইয়ের বইয়ের লেখক আপনি? সে নিজেকে মিউট করে ফেলছে বোধহয়। আচ্ছা পারাস ভাই, আপনি না কি না না ফ্রি না আছেন? না না, আমাকে এক আপনি, সেকেন্ড আমি মিউট করি এক নাই, সেকেন্ড আমি এক সেকেন্ড মিউটে নাই। আচ্ছা ভাই, আমি আমি কথা আচ্ছা বলি আচ্ছা, একটু। আপনি কোনো বইয়ের রাইটার কিনা, না আপনি না, কি কোনো আপনারা বইয়ের অনেক রাইটার? প্রশ্ন করেন, সেকেন্ড ঠিক আছে? পারাস ভাই, পারাস আপনারা ভাই, প্রশ্ন পারাস করা ভাই, যত হাসান সহজ। হাসান সাহেব, হাসান সাহেব, এক সেকেন্ড এক সেকেন্ড। পারাস ভাই, জি আপনি জি, একটু ওনার সাথে কথা বলেন, আপনি কি ফ্রি আছেন এখন পারাস ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রি আছি ভাই, তাহলে আপনি ফ্রি একটু ফ্রি কথা আছি। বলেন, আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? ওকে, এত শিওর শিওর ইন্টেলিজেন্ট শিওর মানুষের শিওর, সাথে আমি আপনি পালাচ্ছি কথা বলতে, তো ওই 80 দাদা চলে গেলে পালাচ্ছি কিভাবে হবে? আমি তো পালাচ্ছি এখন ভাই, পালাই যেতে হবে, আসিফ পালাই দাদা, যেতে হবে, আপনার আপনার দাদির পালাই সাথে যেতে হানিমুনে হবে। যাচ্ছে, আপনার দাদির সাথে আসিফ দাদা হানিমুনে যাচ্ছে, যে রাস্তা কে ধরে জানে কি সেটাই বলতে আমার হয়তো, যে আপনার 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 কথা শুনে আসিফ আমি বুঝতে পারছি আপনার সাথে তো আমার পালাই যেতেই হবে, এটা মানে আসিফ ভয়ঙ্কর যে অবস্থা, বুঝছেন? কি জানি, ওনার নাম হাসান না, হাসানের হাসানের আসিফ দাদা, আপনি যান ওনার দাদির সাথে যে কোথায় যাচ্ছেন, ওকে যাতে ঘুরে আসেন আসিফ ওকে ভাই। ওকে, আসতেছি আসতেছি। জি ভাইয়া, আর রাকিব ভাইয়া জি বলো, একটু আডমিট করে বলেন, আপনি কি কোনো বইয়ের রাইটার? আমাকে একজন এসে জিজ্ঞেস করছিল, আপনি কোনো বইয়ের রাইটার, কোনো বই লিখেছেন আপনি? আডমিট করেন, আডমিট করেন ইন্টেলিজেন্ট ভাই, আডমিট করে বলতে হবে, আডমিট করে বলেন, সময় নষ্ট করেন না। আচ্ছা, আমি কিন্তু তাকে মিউট করে দিই, মানে ইয়ে করে রাখি। সরি, আনমিউট হয়ে গেছিল, টিপ লেগে। আচ্ছা হ্যাঁ বলেন, আপনি কি কোনো বইয়ের রাইটার? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার হাতে বেরোচ্ছে, আমি বুঝতে পারি না, আমি এখনো কোনো বই, আমার বই পাবলিক কোন বাজারে ছাড়া নেই, ঠিক আছে, পাবলিক করা নেই। কোনো বই লিখছেন, কোনো তবে আমার পিডিএফ ইচ্ছা পিডিএফ আছে, লিখছেন, আপনাদের নিয়ে বই লেখার ইচ্ছা আছে, কোনো আমি পিডিএফ, আমি কোনো পিডিএফ পিডিএফ নিয়ে করছেন, লিখতেছি আর কি। কোনো জি, পিডিএফ পিডিএফ কোর্স, কোনো পিডিএফ পিডিএফ বই ছাড়ছেন অনলাইনে? না না, অনলাইনে কোনো বই সারি নেই, আমি এমনি আচ্ছা, আমার ডকে লিখে রাখতেছি। কি কি টাইপের বই, কি ডকে লিখছেন? ও আচ্ছা, কি টাইপের বই লিখছেন একটু, আমি ইন্টারেস্টেড হচ্ছি, একটু বলেন তো কি টাইপের বই না লিখছেন। ভাই ভাই, আমরা প্রশ্নতে আসি। হ্যাঁ, আমি আসলে আমার এগুলো না না, শুনুন, একটু আসলে একটু আমি অনেক বলেন কি টাইপের, টাইপের, কি যিনি টাইপের বই চিন্তা করে লিখছেন তিনি একটু। সব ব্যাপারে চিন্তা করে। আমি আসলে কোনো একদম লিখতে একদম একটা বিষয় কমপ্লিট হলে তো আমি বাজারে বইটা ছাড়তাম, ঠিক আচ্ছা না? বাই দ্য ওয়ে, আপনার আপনি পড়াশোনা করছেন কতদূর? আমি মাদ্রাসা থেকে দাওরায়ে কামাল যে বলে কতটুকুই, স্কুলে পড়ছেন কখনো? আমি স্কুলে ওই যে ছোটকালে, না না, আমার পড়াশোনা নিয়ে আপনি পরে বলবেন যে আপনি এই পর্যন্ত পড়ছেন বইলে আপনার কিছু নেই, ব্যাপারটা এমন না, ঠিক আছে? আমি আরে ভাই, স্কুলে আপনার আপনার হয়তো মুখ 3 খোলাটা খুবই, পর্যন্ত, আর মুখ এদিকে খোলাটা হয়তো কেন, ম্যাট্রিক আপনার পড়াশোনা নিয়ে, ছিলাম, আপনার পড়াশোনা নিয়ে আমি তারপরে ইয়ে করবো না, আমি আপনার পড়াশোনা নিয়ে কথা করবো না। আপনার আপনার দেখেন, আপনার মূর্খ ছড়া নবী, সে তো 1400 বছর ধরে দাপায় বেড়াইতেছে না, ওটাতে এত কিছু আসে আসে একটা সেকেন্ড। আপনি নবীর ব্যাপারে যে কথা বলেন, নবীর ব্যাপারে আপনার অনেক জানাশোনা অনেক কম আছে। হ্যাঁ, আপনাকে সময় দিতে হবে, আপনি সময় না দিয়েই নবীর ব্যাপারে কথা বলেন। হ্যাঁ, আপনি অনেক পিছনে, আপনি নবীর ব্যাপারে জানাশোনার ক্ষেত্রে আন্দা কোন দিয়ে 1-2টা জেনে আপনি অনেক কথা বলেন। তো যাই হোক, ব্যাপার আজকে আপাতত দিকে যাবো না, আমি আমার কথা বলবো। হ্যাঁ, হ্যালো, তো এখন হ্যাঁ কথা যাচ্ছে আমারটা। হ্যালো আর্নব দাদা, শুনতে পাচ্ছেন? দাদা বলবো নাকি ভাই বলবো? ভাইও তো হন না, দাদাও হন না, কোনটা বলবো আপনাদের? আর্নব সাহেব,
হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই বলুন, সরি আমার একটু কাজ ছিল, বলুন। ও আচ্ছা আচ্ছা ধরো আচ্ছা, আমার প্রশ্নটা ছিলাম যে আপনার আপনার ইয়ে পড়াশোনা করছিলেন কতদূর? স্কুলে পড়েন নাই, দাঁড়া করছেন শুধু? ভাই, আমি আপনাদের চিনি না, আপনাদের আমি জানতে চাই না, ঠিক আছে? আমি আপনাদের পরিচয় দিতে চাই না আমি, কারণ এখানে এই পরিচয় দিলে শুনছিলাম নাকি আপনাদের পক্ষ থেকে কোনো ঝামেলা টামেলা হয় আর কি। হ্যাঁ, কিভাবে ঝামেলা হয়, সেই জন্য ফেক আইডি দিয়ে আসছি, দেখেন না, এটা আমার ফেক আইডি। হ্যাঁ, আসলে আইডি আমি আসিনি, কিভাবে ঝামেলা হয়, পরিচয় জানতে। কিভাবে ঝামেলা হয়? ঝামেলা হচ্ছে কিভাবে আপনারা করবেন সেটা আপনারা জানেন, তাই না? যেমন মনে আপনি করেন, আপনি একটা ভিডিও কি দেখছিলাম ঝামেলার যে কি ঝামেলার ভয়ে আত্মগোপন করছেন, কি ঝামেলার ভয়ে আপনি হিসাব করবেন, মানে হিসাবটা ধারণ করছেন? আপনারা আপনারা কোন ঝামেলার ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন বলেন তো? ওই আপনি যে কোথায় জানি ওই না, যে আসিফ একজন দাদা, আসিফ সাহেব একজন দেশ থেকে পালিয়ে গেছে কোন ভয়ে? জিজ্ঞেস করছেন না, আসিফ ভাইয়ের উপর তো সরাসরি আক্রমণ হয়েছে, যে আপনাদের যে দিলে নবী শিশুকামী আছে 1400 বছর আগে, যে মূর্খ ছোটা নবী আপনার, তিনি তো ইয়ে দিয়ে গেছেন, তিনি তো বলে গেছেন যে যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে হত্যা করতে হবে, মুরতাদের শাস্তি বিধান দিয়ে গেছে। তো ওই আপনাদের মূর্খ ছোটা নবী শিশুকামী নবী যে ইয়ে নিয়ম দিয়ে গেছে, সেই নিয়ম অনুযায়ী তো যে আপনাদের মতো মাদ্রাসা সাহেব যেসব ছাগল পাগল আছে তারা তো শরীরের উপর আক্রমণ করে, এরকম গরু গাথা আছে না, শয়তান বাচ্চারা আছে না, যারা শরীরের উপর আক্রমণ করে, যারা লজিক বোঝে না, রিজনিং বোঝে না, পড়াশোনা নাই, তো এদের অত্যাচারের শিকার হয়ে তো তাকে দেশ দেশ ছেড়ে যেতে হয়েছে তাকে? আমরা তো এই হ্যালো, লেজিট লেজিট ভোট আছি, আপনি কি শুনতে পারেননি যা বলা হয়েছে? আপনাকে শুনে নেই হ্যাঁ 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 শুনতে কি পাচ্ছি। আপনি বলছে, তো অন্যদিকে কথা কথা নিতেছেন কি জন্য? আপনি তো কথাটা, কি আমি বলছে তো বলুন আসছি তো, ভাই, একটা প্রশ্ন করার জন্য, প্রশ্নই নিলেন আপনি, না আপনি আমাকে প্রশ্নটা প্রশ্ন তো করলেন আগে যে আপনি শুনছিলেন নাকি? ভাই, আপনি তো বললেন যে কেন কেন আসি ভাই দেশ ত্যাগ করলো, আমি আপনাকে কি বলেছি একটু বলুন তো। না, সেটা তো আমিও জানি কেন দেশ থেকে করছে, এতে এক কথা বললেই তো হয়েছে, এত কথা আচ্ছা তো আমি, তাইলে তাইলে এত তাইলে কথা প্রশ্ন বলে করলেন, সমস্যা দরকার নেই। তাহলে প্রশ্ন করলেন একটু কেন? একটু একটু উত্তরটা আমি শুনতে চাই ওনার মুখ থেকে, শুনতে চাই কেন দেশ ত্যাগ করেছি ভাই, বলেন তো একটু কি বলেছে ফারাজ ভাই? সংক্ষেপে যদি বলি, উনি মুমিনদের থেকে এই ভয় কিছু পায় যে পাগলা কুত্তা, ওনাকে কিছু পাগলা ওনাকে কুত্তা, হত্যা করা হবে, নবী সেজন্য। নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ দাঁড়ান নামের একটা পাগলা শোন, একটা কুত্তাটা, শোন, মুমিনরা কেন, মুমিনরা কেন এই ভয় দিছে আসিফ ভাইকে যে তাকে হত্যা করা হবে, কেন মুমিনরা কেন ওইখান থেকে এই জিনিসটা করতে গেছে, এই থ্রেটটা কেন করছে, তাকে আক্রমণটা কেন করছে, কোথা মানে থেকে হচ্ছে শিখছে? আপনার ভালোবাসার জিনিস, আপনাকে আমি একবার বলছিলাম হয়তো, আমার একটা ভালোবাসার জিনিস, আমার ভালোবাসার কুকুরকে যদি আপনি যদি আঘাত করেন, আমার তখন তো খারাপ লাগবে। আমার ভালোবাসার জিনিস হচ্ছে মা বাবা, আপনি তাকে আঘাত করলে আমার খারাপ লাগবে। আমার একটা ভাই, ভালোবাসার আপনি ফুল গাছ, ভালোবাসার আপনি যদি সেটাও ভালোবাসার ভেঙে ফেলেন আমার আঘাত কুকুরকে লাগবে না? আঘাত করছে, ভালোবাসার আমার কুকুরকে ফুল গাছটা হতে পারে, এটা আমার আঘাত ফুল করছে, গাছে ফুল ফুটে না, তাই না? ভালোবাসার হতে নবীকে পারে আঘাত আমার ছেলে করছে। এটা প্রতিবন্ধী, আচ্ছা হতে পারে আমার ধরেন, ছেলে প্রতিবন্ধী, তাই বলে কি আচ্ছা আপনাকে আঘাত আচ্ছা করবেন? আমি তাকে আচ্ছা ফারাজ ভালোবাসি ভাই, আমরা কি ফারাজ ভাই, মোহাম্মদকে, তখন আমরা কি কিন্তু মোহাম্মদকে এটা ভাই হচ্ছে বলতে চাই, যুক্তির যুক্তির একটু ব্যাপার, ধর্মে আচ্ছা অনেক ফারাজ কিছু ভাই, আছে ধর্মের ধর্মের ব্যাপার, ব্যাপার, কারণ ধর্মের একটু ব্যাপার। কনসাল্ট করতে হবে। ফারাজ ভাই এক সেকেন্ড, আমি একটু একটা কথা একটু বলে নিই। হাসান সাহেব আপনাকে, মানে আপনি একটু আনমিউট করেন তো, নিজেকে একটু আনমিউট করেন, মিউট করে রেখেন। হ্যাঁ হাসান সাহেব, আপনি যদি অনেস্টলি মানে একটা যৌক্তিক আলোচনা করতে চান তাহলে সেইভাবে করেন, খোঁচাখুচি না করে যদি যৌক্তিক আলোচনা করতে চান তাহলে সেইভাবে করেন, ঠিক আছে? আমরা আমাদের পয়েন্টটাও যদি আপনার বোঝার ইচ্ছা থাকে যে আচ্ছা দেখি নাস্তিকরা কি বলে ওদের পয়েন্টটা শুনিয়ে, তাহলে আপনি আমরাও চেষ্টা করবো যে আপনার পয়েন্ট, আপনি আসলে কি বলতে চান বা আপনার পয়েন্টটা কি, আপনার যুক্তিটা কি, সেটা আমরাও বোঝার চেষ্টা করবো। কিন্তু যদি আপনি এই টোনে কথা বলেন জি জি, তাহলে কিন্তু, তাহলে কিন্তু আপনাকে আসলে অপমান করা হবে। হ্যাঁ, আমরা কিন্তু ভালো অপমান করতে পারি, বুঝছেন? আমাদের আগের না ভিডিও না, গুলো আজকে যদি আপনি দেখতেছি, দেখে আজকে থাকেন, কয়েকজন অপমান করছেন দেখলাম, হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ মনে হয়। সেটাই, হুম, আপনাকে সেটাই সাবধান করে দিচ্ছি, আপনি যদি এই টোনে কথা বলেন তাহলে কিন্তু ভাই আমাদেরও মেজাজ চলে যাবে, আমরা কিন্তু খুব মানে ভয়ঙ্কর অপমান করতে পারি, একদম মানে কান্দা ছেড়ে দিতে পারি, ঠিক আছে? এই না কাজটা না, করি কানবো না, আমার কান দিতে পারবেন না, অন্তত আমার কান্দতে কান দিতে পারবো, পারবেন না। হ্যাঁ কান্দতে যাই হোক, হো 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 আচ্ছা করে যাক, কান্দতে আমরা কান্দতে অন্যদিকে রয়েছে, যাবো এক না। এক এক মুমিন হো হো করে কানতে কানতে, হো হো করে কানতে কানতে, দেখবেন আপনি সেই ভিডিও দেখবেন, হো হো করে কানতে কানতে আপনাদের আপনি যে তিন সমস্ত জায়গায় মোমিন চলে ধইরা যাবে। আনেন, এগুলা রে, এগুলা হচ্ছে মনে করেন কি কম, না এগুলা না হচ্ছে এটা, আম গো, যে ওয়ান পিয়ার আপনাকে প্লাবান, বুঝেন, হ্যাঁ হ্যাঁ ওয়ান ঠিক পিয়ার আছে প্লাবান আপনি ধইরা আনেন, আপনি তো ভাই, আলো কোন হুজুর মুমিন এখানে হুজুর আসেন হুজুর নরমালি? যখন হুজুর এই যখন যে এই যে পাঁচ আসিফ ভাই, হুজুর যখন না 5 না, বছর ফারাজ ভাই, বয়সে তার ফারাজ ভাই এখন ছেলে বুয়া এখন কই করছে, তখনই সে কাঁদে নাই, এখন কাঁদবে সে, কি মনে ফারাজ ভাই করছেন এখন আপনি? এখন এখন যে এই টোনে কথা বলতেছে তার মানে আমরা বুঝে গেলাম তাকে অপমান করাটা ঠিকই আছে, তাকে অপমান করা যাবে। হ্যাঁ, ভালোভাবেই তাকে অপমান করা যাবে, লুচ্চা নবী মোহাম্মদের ভাই আসিফ ভাই, পাছার এগুলা ভিতরে। এগুলা মাদ্রাসা সব কথা তো আপনি বলবেন প্রশ্ন একটু, নেন, ঠিক হুজুর আছে, আপনি হুজুর, প্রশ্ন নেন, না না পরে কথা, লুচ্চা নবী মোহাম্মদের পাছার ভিতরে আমরা কৈশা আজকে বাইরাবো, মানে মজা করে বাইরাবো, বুঝছেন? এই আমাকে মুমিনের আনমিউট ব্যাখ্যা করেন বলুন কেন, ভাই, আপনি করেন এখন কেন, মাঝখানে কথা বলেন, মাঝখানে কথা তার বলেন ভাই, কমপ্লেন হচ্ছে তার অ্যাডমিট করি কার, মাদ্রাসা সাহেবের আমার কমপ্লেন প্রশ্ন হচ্ছে নেন, মাদ্রাসা, মাদ্রাসা সাহেবের কোশ্চেন আপনি আছে, তো মাদ্রাসা দর্শক সাহেব দর্শক আমাকে কই? অ্যাডমিট করতেছে আচ্ছা, চিন্তা করে। মাদ্রাসা ছাপ ভাই, মাদ্রাসা ছাপ ভাই, মিউট কাকে বলে আর আনমিউট কাকে বলে, এই দুইটার অর্থ কি আপনি বলতে পারবেন ভাই? আনমিউট করে একটু কথা বলেন, আপনি যে অভিযোগ করতেছেন আমাদের, আমার বিরুদ্ধে, যে আমি আপনাকে আনমিউট করি কেন, আপনি মিউট কাকে বলে আর আনমিউট কাকে বলে একটু, এটা কি অন্তত বলতে পারবেন? আপনি এই ধাবু বি কমিসি হাজা, এটার অর্থ বলতে পারবেন? না ভাই, ভাই আর আমরা তো হচ্ছে আরবি আপনি নামে কেউ ভিক্ষা করে না তোর ভাই, এই জায়গায় তাহলে তোর ক্যারিয়ারই নেই আপনি তো কারো, আমি বলতে পারবো কিন্তু আরবি আমাকে বলতে নামে কেউ পারতেছেন ভিক্ষা, না, ঠিক আছে? আরবি নামে তো এখানে কেউ ভিক্ষা করেই না, তাহলে আপনি কি আপনি বলেন? একটা টাইম বলতে পারবো, আমরা কি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে পড়ে আরবি নামে ভিক্ষা করা শিখছি নাকি? এই মাদ্রাসাতুল মুমিন কি আমি তো সাদরাতুল সুমিন, এগুলো কেন আমার শিকার দরকারটা কি? কার কোন মরুভূমির বাতুল ডাকাতরা, আপনার মরুভূমির ডাকাতরা আরবি শিখবে, কোন ওরা কাঁটা আব্দুলের ঘুরি কাজে আরবি লাগবে করবে? সারা জীবনে?
আচ্ছা পারেশ ভাই, আমার প্রশ্নটা আমি আপনি একটু বলি, আমার প্রশ্নটা হচ্ছে উনি যদি ভদ্রভাবে আলোচনা করতে চায় তাহলে আমি কিন্তু মানে ওনার সাথে যৌক্তিক আলোচনা দূর ভাই, মাদ্রাসা স্যার তারপর দাওরা, মানে বেশি হলে ইন্টারের পোলাবেন, আপনি কি কথা বলবেন তার সাথে? কিন্তু পারেশ ভাই উনি কিন্তু একটা মানে পয়েন্ট বলছে যে ওনাদের দিলের নবীর বিরুদ্ধে আপনারা এইভাবে বলেন, এটা তো ভাই মানে আপনি এইভাবে আপনি বলে চলে চলে আসবে, আপনি আমার কথাটা অ্যান্সার দেন তো। আপনি কি মনে করেন আপনি কোন একটা যৌক্তিক অ্যান্সার দিলে এই মাদ্রাসা স্যার জীবনে বুঝবে না না? না এই মাদ্রাসা সাহেব বুঝবে না, এই মাদ্রাসা সাহেবের মানে ভিডিওটা যারা দেখবে তারা তো বুঝবে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই ফারাজ ভাই, যে নবী মোহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রচার করলো, প্রচার শুরু করলো, তখন যে সে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতো, গালিগালাজ করতো, আঘাত করতো, এবং সেই পৌত্তলিকদের বাপ দাদার ধর্মকে, যেই ধর্মটা তাদের কত প্রিয় ছিল, যেই মূর্তিগুলো তাদের কত প্রিয় ছিল, এই মূর্তিগুলা মূর্তি পূজাকে নিয়ে এবং তাদের ধর্মকে নিয়ে যে কটূক্তি করতো, কটূক্তিমূলক কথাবার্তা বলতো, অশালীন কথাবার্তা বলতো, এই জিনিসগুলো আমি রেফারেন্স গুলো আস্তে আস্তে বের করে দেখাবো, উনি ওনার সপক্ষে রেফারেন্স যদি থাকে বের করে দেখাবে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এই যে মোহাম্মদ যে লাত্থি পাশে লাত্থি খায় যে মক্কা থেকে পালায় গেল মদিনায়, এটা কেন পালাইলো? পালানোর একমাত্র কারণই তো এটা ছিল যে সে কাফেরদের যে ধর্ম, তাদের যে দিলের মানে ভিতরের যে ধর্মটা, সেই ধর্মটাকে আঘাত করতো। তাহলে ধর্মকে আঘাত করা তো ভাই নবী মোহাম্মদের সুন্না, একই সাথে নবী ইব্রাহিমেরও সুন্না, কারণ নবী ইব্রাহিমও একই কাজ করতো, অন্য ধর্মের মানুষদের মানুষদের মূর্তি ভেঙে দিত, কটূক্তি করতো। হুম ফারাজ ভাই, তাহলে তো এই কাজটা তো নবী মোহাম্মদের সুন্না হইলো, তাই না? হাসান আপনি একটু বলেন তো যে আসিফ ভাই, সে যে তুলনা দিচ্ছে মাদ্রাসা সাহেব ভাইটা যে তুলনা দিচ্ছে, সেটা হচ্ছে তার কুকুরে যে পালাইছে, তার কুকুরকে ইয়ে করলে সে হচ্ছে গিয়া সে আঘাত করবে, এই করবে। আপনি কি মোহাম্মদকে কখনো কবর তো উঠায় মানে স্প্যাঙ্ক করছিলেন নাকি? কুত্তা দিয়ে লাগানো দরকার, কুত্তা দিয়ে লাগানো দরকার ছিল যে কেন আচ্ছা সে সরি না আসিফ ভাই, থাক, বাট স্প্যাঙ্ক করছিলেন কিনা কখনো তাকে? মোহাম্মদকে কখনো স্প্যাঙ্ক করছিলেন? না করেনি তো। তাহলে তাহলে আচ্ছা তাহলে আসছে, আবার আসছে ফারাজ ভাই, আবার আসছে। হ্যাঁ হাসান আপনি কি শুনতে পাচ্ছেন? হাসান আপনি কি শুনতে পাচ্ছেন? নবীর দুরুদ পড়ে বসে একটা ফু দেন, মাইক্রোফোন একটা ফু দেন। মাইক্রোফোনের ফুটাতে নবীর দুরুদ পড়ে ফু দিলে মাইক্রোফোনের ফুটাও ইয়া হয়ে যাবে, নাহলে ভর্তি হয়ে আপনাকে যাবে। যে আপনার হেরা গুহা শহীদ করার আগে যে ইয়ে পড়াইছিল, সুরা পড়াইছিল আপনাকে, সেটা সেটা পুরো দিতে পারেন। আপনি কি হাসান মনে করেন ভাই তিনি তো মিউট এগুলো করেও নাই, তারপরে বলতেছেন আগের কথা। এগুলো পায়ু সেনারে আপনি কান দাবেন করে কথা, মানে এই সেই যোগ্যতা আছে আপনার? ছোটবেলায় পায়ু কোরবানি দিয়ে আসছে, সে আপনি আপনি যে তারা কান দেবেন, এটা কোনো কথা? মানে সে সে ইয়া করে আসছে, আজকে আমরা যতই অপমান করুক আমি কানবো না, যতই করুক না কেন, যতই ন্যাংটা করুক না কেন আমি কানবো না, এটা করে আসছে, সে এই ডিসিশন নিয়ে আসছে। কই কথা তো বলে না ফারাজ ভাই, তাহলে কি বিদায় করবো নাকি? কথা তো বলে না। আগে আগে দিছিল চেহারায় হিজাব, এখন দিছে মানে বয়সের উপর হিজাব। শুনতেছে যে চিন্তা করার মতো নির্লজ্জ বেহায়া, বসে বসে শুনতেছে এগুলো, কথা বলে না, সে কিন্তু আনমিউট করা আসিফ ভাই। হ্যাঁ আনমিউট করা, আচ্ছা মিউট সেটাই আনমিউট তো এর অর্থই দেখতেছি, তো, আনমিউট করে রাখছে তারপরে কথা বলতেছে না। এসে অভিযোগ করতেছে, আপনি আমার বারবার আনমিউট করেন কেন, এটা একটা অভিযোগ। কি একটা অবস্থা! না এর কাছ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। হাসান আপনার এখান থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আপনি আপনার মাইক্রোফোনটা ঠিক করে আবার যুক্ত হন, আপনাকে বের করে দিচ্ছি, আপনি আবারও যুক্ত হন। সেলিম ভাইকে, সেলিম ভাই আসছেন আমাদের সাথে, আচ্ছা সেলিম ভাই কিসের কথা বললেন সেলিম ভাই, ভাই বই লিখছে না লিখছে কিসের কথা বললেন আপনি? আচ্ছা আমি এই যে গ্রুপ গুলাতে দেখলাম একটা বইয়ের ছবি খুব ছড়াইতেছে আর কি, যে নাস্তিক্যবাদকে এর বিপরীতে একটা বই লেখা হয়েছে আর কি, ওইটারও লেখক হচ্ছে রাকিবুল হাসান বা এই টাইপের একজন নাম, তো ওই জন্যই তাকে জিজ্ঞেস করলাম যে সে কি ওই রাকিব নাকি, আর আমি যুক্তই হইলাম ওই কারণে। তাহলে একটু আলোচনা করা যাবে তার বই নিয়ে, নাস্তিকদের দাঁত কবর রাখছে না নাকি? এ জীবনে ইসে বই আপনার মোহাম্মদের আকাম কুকাম সারা জীবনে কোনো কিছু লিখছে কিনা, এটাও তো ভাবার ওই বিষয়। বইয়ের নিচে আবার ছোট করে লেখা যে নাস্তিকরাও অন্ধবিশ্বাস করে, বুঝছেন? নাস্তিকরাও অন্ধবিশ্বাস করে, হ্যাঁ কি খারাপ অন্ধবিশ্বাস করাটা কি খারাপ? নাস্তিকরাও অন্ধবিশ্বাস করতে চিন্তা করেন আপনি? চিন্তা করেন, নাস্তিকরা কত বলো ওরা অন্ধবিশ্বাস করে, আমরা ভাই মুমিন, আমরা ভাই অন্ধবিশ্বাস করি না। আচ্ছা আবার আসছে ফারাজ ভাই, আমি আবার একটু যুক্ত করি। হাসান আপনি কি শুনতে পাচ্ছেন? রাকিবুল হাসান আপনি একটু কথা বলেন, রাকিবুল হাসান আপনার কথা তো শোনা যাচ্ছে না। আপনার শিশুকে আমি দিলের নবীর কসম লাগে ভাই, একটু বলেন, সময় নষ্ট করেন না। দিলের নবী যদি শিশুকে আমি না হয়ে থাকে তাহলে বলেন, প্লিজ বলেন। ইয়ারফোন সমস্যা হলে ইয়ারফোনটা খুলেন, এমনি বলেন, এমনি সমস্যা হলে ইয়ারফোন লাগান। না আরে ভাই ঠিক প্রচুর আছে, প্রচুর সময় আছে ভাই, না দূর সময় নষ্ট করেন। হচ্ছে ভাই, বিদায় জানাচ্ছি ভাই, তাহলে আর কথা মানে আজকে একে যুক্ত করবো না। তাহলে ফারাজ ভাই পরের জনকে কি যুক্ত করবো নাকি? সেলিম ভাই আপনি কি বোধ হয় কিছু বলবেন এই বিষয়ে নাকি? এই বিষয়ে না, আমি আসলে কিছুদিন আগে একটা মজার প্রশ্ন পাইছি, বুঝছেন আসিফ ভাই, প্রশ্নটা মুমিনদের থেকেই আসছে। প্রশ্নটা কিছুটা এরকম যে আমরা তো সারাদিন ধরেন যে ইয়ের কথা বলি, যে কনসেন্ট কনসেন্ট, যে কারোর সাথে ইয়ে করতে হইলে সম্মতি লাগবে, তো আমরা যখন আমরা যখন গরুর দুধ দোয়াই তখন কি আমরা গরুর পারমিশন নিই নাকি আমরা গরু দর্শন করি? ওয়াও ওয়াও ওয়াও,
আচ্ছা আপনি এটা কি মানে মেসেঞ্জারে পাইছিলেন? হ্যাঁ মেসেঞ্জার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বলেন ভাই কি আপনি কি কেন গরু ধর্ষণ করেন বলেন ভাই। এই প্রশ্নের উত্তর দিতে গেলেও ভাই না ভাই আমার মাফ করেন ভাই। না সেলিম ভাই বলেন কেন কেন গরু ধর্ষণ করেন? প্রশ্নটা কিন্তু ভাই খুবই উইটি একটা প্রশ্ন। এরকম মারাত্মক চিন্তা আপনার জীবনে ভাই নাস্তিকরা করছে বলে মনে হয় না। এত দার্শনিক প্রশ্ন ভাই। মানে তারা যখন গরুর দুধটা দোয়ায় তখন কি তারা যৌন আনন্দ পায় নাকি? হ্যাঁ ওই গো আমরা কেন পারমিশন নেই না? আমরা যখন গরুর দুধটা দোয়াইতে যাই আমাদের তো নেওয়া উচিত পারমিশন। আমরা কি পারমিশন নিছি? আচ্ছা এই টাইপের যারা প্রশ্ন করে তাদেরকে তাদের জন্য বলি যে এটা তো আসলে আমরা পশু পাখির কাছ থেকে তো কোনো পারমিশন বা কনসেন্ট নিতে পারবো না, কারণ হচ্ছে পশু পাখির তো কনসেন্ট দেওয়ার কোনো মানে ওয়ে নাই, এবং কনসেন্টটা যে দিচ্ছে সেটাই বা আমরা কিভাবে বুঝবো? তাদের তো তাদের ভাষা তো আমরা বুঝি না, বা তাদের যে আকার ইঙ্গিত তাদের তো ইনফ্যাক্ট কোনো সেরকম কোনো ভাষাও নাই। কিছু কিছু প্রাণীর ভিতরে সামান্য কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দিয়ে তারা কিছু কিছু মনের ভাব প্রকাশ করে, কিন্তু তাদের তো যেহেতু সেই রকমের কনসেন্ট দেওয়ার কোনো ইয়া নাই, পদ্ধতি নাই, তাহলে তো সেই জায়গাটা আমরা কনসেন্ট নিতে পারি না। আর কনসেন্ট জিনিসটা আমরা বলি যৌন কাজের জন্য, দুধ দোয়ানোটা তো যৌন কাজ না ভাই। মানে যে সমস্ত মুমিন এই সমস্ত কথাবার্তা বলেন এবং যে এই সমস্ত প্রশ্ন করেন তাই ভাই তারা দোয়ানো ইকুয়াল টু গরু মলেস্টেশন বুঝছেন? আর অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক করা উচিত কি শুননা? একটাই একটাই আমি পরামর্শ দিতে পারি ভাই, আপনারা আপনাদের যে পরিবারের যে মহিলা সদস্যরা আছে তাদেরকে বেশি 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 আয়োডিন যুক্ত ভাই লবণ খাওয়ান, ওনাদেরকে ধরে ধরে জোর করে জোর জবরদস্তি করে আয়োডিন যুক্ত লবণ খাওয়ান, তাহলে হয়তো তিন চার প্রজন্ম পরে হয়তো কিছু একটা হইতে পারে, কিন্তু তিন চার প্রজন্ম আপনাদের এই সমস্ত প্রশ্নের ভিতরেই ঘুরপাক খাইতে হবে আমার। বাট আমি আমি যদি এরকম কোনো মুমিন থাকেন যে যার কাছে এটা আসলে মনে হয় যে দুধ দোয়ানো এটা হচ্ছে একটা যৌনতা এন্ড এটা একটা দর্শনের পর্যায়ে পড়ে, এটা যদি কোনো ধরনের ফ্যাসিনেশন হিসেবে থাকে, দেন বিটুইন আপনার কাছে দুইটা অপশন হয় যে আপনি গরুর দুধ দোয়াবেন নাকি একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বিয়ে করবেন। প্লিজ ভাই গরু লাইনের পর লাইন দাঁড়া করান, দুধ দোয়াইতে থাকেন, আপনার ফ্যাসিনেশনের পূর্ণ মজা নেন আপনি, বাট অপ্রাপ্তবয়স্ক বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। দুধ দোয়াইতে দোয়াইতে পরে গেলে আপনার ফ্যাসিনেশন শেষ হয়ে গেল, সে দিন থেকে রাত পর্যন্ত যত যতটা খামার আছে প্রত্যেকটা খামারে যাবেন, কথা হচ্ছে আপনি দুধ দোয়াবেন, কিন্তু প্লিজ আল্লাহর রাস্তায় বাচ্চা বাচ্চা মেয়েদেরকে একটু রেহাই রেহাই দিয়ে দেন। শুনেছি পাকিস্তানে হচ্ছে পশু পাখির এই জিনিসটা গুগল সার্চে সবচেয়ে শীর্ষে আছে, পাকিস্তানিরা নাকি সবচেয়ে বেশি এই জিনিসগুলো সার্চ করে, এবং সেখানে নাকি নিয়মিত ওই যে পাকিস্তানি এক ধরনের ছাগল আছে সেই ছাগলগুলো নাকি নিয়মিত ধর্ষণের শিকার হয়। তো কেন হয় মানে সেটা তো আমরা বুঝতে পারি। ঠিক আছে তাহলে ফারাজ ভাই আমরা কি আরেকজনকে যুক্ত করবো? আচ্ছা আসিফ ভাই আপনি কি ডিক্টেটর মুভিটা দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ ডিক্টেটর মুভি দেখছিলাম তো। ডিক্টেটর মুভি দেখছিলেন যে 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 ইয়াটা থাকে যে ডুপ্লিকেট থাকে তাকে কতগুলা মেয়ে অফার করে, বাট সে পরে ছাগল বলছে ছাগল চড়াইতো মরুভূমিতে, ছাগল চড়াইতো বেচারা কি করবে, আশেপাশে কেউ নাই চতুর্দিকে, বেচারা সারাদিন বৈশা থাকে ছাগলের সাথে, ওই বেচারাও বা কি করবে? আপনার তো তাদের সমস্যাটা বুঝতে হবে। সেটা বুঝতে পারছি, কিন্তু মানে বাংলাদেশের মহিলা সমাজ যদি ওই ছাগল চড়ানো লোকের মতো হয়ে যায় তাহলে কেমন কি?